সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক আর তাই গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের বিকেলে ব্যাংকার্স সভা শেষে সব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর খেলাপি ঋণ ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা এবং সম্পদ উদ্ধারে টাস্ক ফোর্স গঠনের কথাও বলেছেন তিনি পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর শ্রীলজ্জা আবারও রপ্তানিতে শীর্ষে গত দেড় দশকে ব্যাপক হারে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে যে কারণে তারল্য সংকটে পড়েছে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে এসব ব্যাংক ব্যাংকার্স মিটিংয়ে এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এবিবির চেয়ারম্যান এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানো ঋণ সুধারের সর্বোচ্চ সীমা তুলে দেয়া এবং ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্স গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি সব ব্যাংক মিলে তারল্য সংকটে সাহায্য করবে তবে এটাও ভুলবেন না যে হয়তো আট দশটা ব্যাংক যেমন কঠিন অবস্থায় আছে অনেক ব্যাংক কিন্তু খুব ভালো করছে ব্যাংকার্স মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেন সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে তবে টাকা ছাপিয়ে নয় অন্য ব্যাংক থেকে টাকা ধারে গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক আমরা ডিপোজিটরের স্বার্থতা দেখব সেই নিয়ে কোনো ব্যত্যয় নেই প্যানিক হওয়ার কিছু নাই ব্যাংকারদেরও বলেছি যে ইন্টার ব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারগুলো দেওয়া হয় আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য ব্যাংকের টাকা লুটপাটে জড়িত এবং এসব ব্যাংকের খেলাফে গ্রাহকদের দেশীয় সম্পদ জব্দ করার পাশাপাশি বিদেশে পাচার করা সম্পদ ফিরিয়ে আনা হবে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরো কথা হবে তারা আসছেন তাদের দেশে সহায়তা দেওয়া যাতে তারা আমাদের আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি খেলাপি ঋণ ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের শক্তিশালীকরণ এবং সম্পদ উদ্ধারে আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করার কথাও বলেন গভর্নর এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করা এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব ব্যাংক সংস্কারে বিদেশি সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ গুলো চুরি হয়েছে সেটাও কি এর মধ্যে আছে কিনা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা